ওকে, সো আই থিঙ্ক কথা শুনতে পাচ্ছেন। সো আজকে আমাদের এটা ফার্স্ট ক্লাস, সেই জন্য আমি এটার নাম দিয়েছি যে এইচএসসি ওয়ান। ওকে, সো আমরা আজকে একটু সেকেন্ড পেপারটা দেখবো। যে আর যদি আপনাদেরকে রুলস শেখানো শুরু করি, তো রুলস এর তো কোনো শেষ নেই। সো আমি চাচ্ছি যে আসলে কোশ্চেন সলভ করব, সেখান থেকে যে প্রবলেম গুলো আছে সেই বেসিসে যে রুলস গুলো আছে সেগুলো শিখবো, ঠিক আছে? যেটা দরকার হয় এ এন অথবা দা দ্বারা শূন্যস্থান আমরা পূরণ করব। আর যদি কোথাও আর্টিকেল দরকার না হয় সেক্ষেত্রে ক্রস দিব। সো সাম অফ দ্য ব্লাঙ্কস মে নট রিকোয়ার অ্যান আর্টিকেল পুট অ্যাক্রস ইন দোজ ব্লাঙ্কস, ওইসব শূন্যস্থান গুলোতে আমরা পুট মানে একটা ক্রস দিব যেখানে আর্টিকেল দরকার নেই। সো এই ইনস্ট্রাকশনটা কেন পড়ে শোনালাম, এটা অনেক সময় হয় যে আসলে আমি ইনস্ট্রাকশন না পড়ে কোশ্চেন লেখা অ্যান্সার শুরু করে দিই। সেটা অনেক সময় হয় যে কম মার্কসের কোশ্চেনে বেশি লিখে ফেলি, বেশি মার্কসের কোশ্চেনে কম লিখে ফেলি। অনেক সময় লেখা থাকে যে একটা শব্দ চেঞ্জ করা যেতে পারে অথবা আমি চেঞ্জ করি না। সো সবসময় ইনস্ট্রাকশনটা একটু পড়ে নেবেন, এটা প্রথম অনুরোধ। ওকে, যা কিছু অ্যান্সার করেন না কেন আগে ইনস্ট্রাকশন পড়ে নেবেন। ওকে, so I think shunostana dekhte pachhi in the last 25 years gelo 25 bochhore the world has lost 1/3 of its natural wealth, prithibi tar 3 bhager 1 bhag prakritik sompad hariyeche according to jehetu ekhane prothom je shunostana chilo in the last 25 years ekhane 25 years ta ekta nirdishto bishoy chilo that's ekhane da বসানো হলো আর ওয়ার্ল্ড পৃথিবী একটাই আছে এর পরিবার দা বসে। এগুলো ক্লাস সেই 6-7 থেকে শিখতে এসছেন, এগুলো আলাদা করে শেখানোর কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না আপনাদেরও। তো সেক্ষেত্রে হলো আমি যদি একটু একটু পড়াই দিই, তারপর আপনারা যদি একটু ফিডব্যাক দেন। সো আপনি যদি একবার আমি পড়াই দিই, দেন আপনি যদি একবার বলেন, একটা সময় দেখবেন যে আপনার ফুল শূন্যস্থানটা নিজের মুখস্থের মতো হয়ে গেছে। তো এরকম যদি আপনি হিউজ পরিমাণ প্র্যাকটিস করেন, আই থিঙ্ক পরীক্ষা এর মধ্যে থেকে একটা আসবে অথবা যেটা আসবে আপনি সেটা নর্মালি পারবেন। ওকে, so in the last 25 years the world has lost 1/3 of its natural wealth according to ekhon jete international ekhon jete I ache so normally an bosho an international conservation organization orthat antarjatik protirokkha je samastha ache world fund tader onushare prithibi last 25 bochhore tar 3 bhager 1 bhag prakritik sompad hariyeche then ekhon jete earth ache so ekhon da den je the earth most karon ekhane an hoy na কারণ এটাও একটা একটাই কথা বলা আছে। সো দা আর্থ ফরেস্ট পৃথিবীর যে বন আছে বা ফরেস্ট আছে, ওয়েটল্যান্ড মানে বেলাভূমি আছে, সিস যে সমুদ্র, অ্যান্ড কোস্ট, কোস্ট বলতে বোঝায় সমুদ্রের তীরবর্তী যে স্পেস গুলো বোঝায় যে তীরের অবস্থাটা কেমন ছিল। আর ইন এখানে কি দিতে পারেন, এখানে এ দেন, হ্যাঁ যেহেতু ওর্স আছে ব্যাডের কম্পিটিটিভ ফর্ম, এ ওর্স স্টেট একটা খারাপ পরিস্থিতিতে আছে মানে ব্যাডের থেকেও বেশি খারাপ। ওকে, টুডে বর্তমানে বা আজ, দেন দে ওয়ার বিফোর, তাহলে যেহেতু এখানে কথাটা বলা হচ্ছে 25 ইয়ার্স নিয়ে সেখানে এটাই বলেছে। স্যার কথাগুলো না ভালো বোঝা যাচ্ছে না, একটু ট্রাই করেন কারণ এখানে তো মানে নেটের স্পিডের সাথে তো আমার। আচ্ছা এখন আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি, এখন আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে, আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। সেখানে এটাই বলছিলাম যে পৃথিবীর যে সরি এটা চলে গেছে, তো স্পাইকটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, আর একটা কাজ করা যেতে পারে, আই থিঙ্ক আমার মনে হয় একটা সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা তাই না কম্পিউটারে? জি স্যার, একটা মিউজিক শোনা যাচ্ছে, একটা মিউজিক শোনা যায়। এখন কি মিউজিকটা অফ আছে দেখেন তো? হ্যাঁ এখন অফ আছে। ওকে, আই থিঙ্ক এখন কথাটা ক্লিয়ার শোনা যেতে পারে। ওকে, সো এটাই বলছিলাম যে দা আর্থ ফরেস্ট পৃথিবীর বন, wetlands, seas and coast are in a worse state today. আজকে একটা খারাপ পজিশনে আছে than they were before. পূর্বে তারা যেখানটাতে ছিল, তাহলে 25 বছর আগে যদি চিন্তা করা হয় তখন বনের অবস্থা যা ছিল, ওয়েটল্যান্ডের অবস্থা যা ছিল, সমুদ্রের অবস্থা যা ছিল, সমুদ্রের তীরের অবস্থা যা ছিল, এটা এখন খারাপ পজিশনে আছে যেটা আগে ছিল। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। ফরেস্ট আর কাট, নিয়মিত গাছপালা কেটে ফেলা হচ্ছে, মোরেভার যাই হোক দে আর বিং বার্নড ইনডিসক্রিমিনেটলি resulting in an increase in carbon dioxide and ultimately in the water. এখানে দা দিতে পারেন অথবা ক্রস দিতে পারেন, ওয়াটার এর আমরা ক্রস ইউজ করতে পারি। আর এখানে যেহেতু একটা নির্দিষ্ট কথা বলেছে যে আমরা কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, দ্যাটস আমার ওয়াটার লেভেলটা রাইজিং হচ্ছে, সেখানে দা দিতে পারেন।
So passes for a shubhidarthe data best mananshoi amar mote. So the water level rising as a consequence of global warming. So line to borrow abar ektu bhenge bhenge dekhen. Bola chilo je jai hok moreover they are being burnt indiscriminately. Tale ei je amader je gas pala kete fela hocche abar etake ki kora kora hocche etake indiscriminately burnt jali mane puriye dewa hocche. Apnara kichudin ageo dekhechen je Amazon je করোনা ভাইরাসের কিছুদিন আগে সব থেকে হট নিউজ ছিল এটা সেটা প্রাকৃতিক ভাবে লাগিয়ে দেওয়া হোক অস্ট্রেলিয়া বুশফায়ার হ্যাঁ সো এই এই সব বিষয়গুলো ইনডিসক্রিমিনেটলি না অবশ্যই ইনডিসক্রিমিনেটলি এগুলো মানে পুড়িয়ে দেওয়া হচ্ছে আর এর রেজাল্টটা কি হচ্ছে এর রেজাল্টটা খুব নরমালি কার্বন ডাইঅক্সাইডটা ইনক্রিজ হচ্ছে আর এর আলটিমেটলি ফলাফলটা কি হচ্ছে ওয়াটার লেভেল বেড়ে যাচ্ছে আর এর ফলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তাই তো ইয়েস স্যার Then it is an anticipated that eta dharona kora hoyeche je the new century will face an overwhelming overwhelming mane kono kichu matra atirikto okay environmental catastrophe okay catastrophe bolte bujhay falafel so ekhane environmental catastrophe catastrophe shobdo tar age ekhane kono article dorkar nei ar age shobdo ta chilo overwhelming er ekhane o chilo ar ekhane o er uchcharon war moton অর্থাৎ এখানে ভায়োলার মতই আছে দার সেখানে অ্যান ইউজ করবেন সো আরেকবার দেখেন ইন দা লাস্ট 25 ইয়ার্স দা ওয়ার্ল্ড হ্যাজ লস্ট অন থার্ড অফ ইটস ন্যাচারাল ওয়েলথ অ্যাকর্ডিং টু অ্যান ইন্টারন্যাশনাল কনজারভেশন অর্গানাইজেশন ওয়ার্ল্ড ফান্ড দা আর্থস ফরেস্ট ওয়েটল্যান্ডস সিস এন্ড কোস্ট আর ইন এ পোরস স্টেট টুডে দেন দে ওয়্যার বিফোর ফরেস্ট আর কাট ডাউন মোরএভার দে আর বিং বার্নড ইনডিসক্রিমিনেটলি রেজাল্টিং ইন আ Now, in an increase in carbon dioxide... Sir, একটা প্রশ্ন ছিল স্যার স্যার নাম্বার সি তে এটা তো দাহর কথা না কারণ স্যার ইন্টারন্যাশনাল কনজারভেশন অর্গানাইজেশন ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড এটা তো স্যার একটা প্রতিষ্ঠান কি বোঝাচ্ছে নির্দিষ্ট সো এখানে আপনি অ্যান ইউজ করাটা বেস্ট ওকে স্যার আপনি তো বলছেন যে একটা প্রতিষ্ঠান কি বোঝাচ্ছে স্যার নির্দিষ্ট করে বোঝাচ্ছে যেহেতু এখানে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নির্দিষ্ট একটা মানে আপনি একটু মানে নির্দিষ্ট করে বুঝাচ্ছে বাট আপনি কিন্তু আপনি যখন বাংলাটা বলতেছিলেন তখন কিন্তু আপনি নিজেই বলতেছিলেন যে এখানে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কি বুঝাচ্ছে সেখানে ওই বিষয়টাকে প্রাধান্য দিয়ে আর যেহেতু এখানে ভায়োলা আছে সো এখানে অ্যান দিবেন দাদিলে কেটে দিবেন ওকে সো আমরা এফ নাম্বারটাতে ছিলাম মেবি দে আর বিং বার্নড ইনডিসক্রিমিনেটলি রেজাল্টিং ইন অ্যান ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড আলটিমেটলি in the water level rising as a consequence of global warming it is anticipated that the new century will face an overwhelming environmental catastrophe so apnar naam ki dekhlam sajid apni ekbar poren ar samasya thakle age bolte paren je eta bujhi nai ba eta keno hoyeche bujhen tahole bolen I think eta revision hoye jabe in last time In the last 25 years, the world has lost one-third of its international wealth, according to an international conservation organization, World Wild Fund. The Earth's forest, wetlands, seas, and coasts are in a worse state today than they were before. Forests are cut down. Moreover, they are being burned indiscriminately, resulting in an increase in carbon dioxide and ultimately the water level rising as a consequence of global warming. It is anticipated that the new century will face an overwhelming environmental catastrophe. Thank you so much. Mithila, apne ekbar bolen. কথা বলার সময় অবশ্যই মাইকটা আনমিউট করে নেবেন মিথিলা কথা বললে তো শুনতে পারার কথা জি স্যার জি বলুন স্যার কথাগুলো না আপনি কিছু বুঝা যাইতেছ না আমি কিছু বুঝতেছি না ঠিক আছে আপনার বোঝার দরকার নেই আপনি জাস্ট শুনে স্থানটা বলেন এখন তো শোনার কথা মিথিলা তোকে প্যাসেজটা রিপিট করতে বলছে হ্যাঁ মিথিলা প্যাসেজটা আমি পড়তে বলছি জাস্ট আর্টিকেল সো ওর মনে হচ্ছে কারো কথা শুনতে পাচ্ছে ওকে সাজিদ আমার মনে হয় আপনি একটু কথা শুনতে পাচ্ছেন মনে হয় জি আমি শুনতে পাচ্ছি স্যার ক্লিয়ারলি
ওকে সো তাহলে আমরা কি দুই নাম্বার কোশ্চেনটা পড়ানোর চেষ্টা করব জি স্যার শুরু করা যাক ওকে সো দুই নাম্বার কোশ্চেনটা জাস্ট প্রিপোজিশন এটা আপনি অফ কোর্স যদি সেকেন্ড ইয়ার উঠছেন সো অফ কোর্স জানেন আপনার সিলেবাস কি কি আসে সেকেন্ড পেপার ইয়েস স্যার দ্য কম্পিটিটিভ টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন এন্ড সো উই গট आवर ফ্রিডম এখানে অ্যাট দিতে পারেন থ্রো দিতে পারেন বাট অ্যাকর্ডিং টু মাই সেন্স সো থ্রো দ্যাট আর বেস্ট ওকে এসএস এর সাথে বেশি মানানসই সো উই গট आवर ফ্রিডম আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি থ্রু স্যাক্রিফাইস of hundreds and thousands of lives so ekhane lives er age kono article preposition dorkar nei ekhane mane eta eta khub kom hoy je ashole preposition dorkar nei to ekhane answer shomoy ki likhben bolen to sajin je apni janen je ekhane kono preposition boshbe na to shei khetre answer ki likhben kintu ekhane to option eta bole dai nei je apni ekhane cross likhben eta article er shomoy deya thake je a and b hobe othoba cross hobe kintu ar jodi preposition erokom er thake je eta ekta somoshya to shei khetre ki likhben I have no idea about this. সেক্ষেত্রে পরীক্ষার খাতা সুন্দর করে লিখে দিবেন no preposition is needed. ঠিক আছে? জি স্যার। মনে থাকবে যদি কোথাও এমনটা হয় যে আপনার কোনো preposition দরকার নাই সেক্ষেত্রে ক্রস বসাবেন না কারণ ক্রস এটা একটা অ্যানসার সো সেক্ষেত্রে লিখে দিবেন একটু কষ্ট করে কিন্তু কোশ্চেনের মধ্যে তো ক্রস দেয়া নাই দেয়া বলে নাই কোশ্চেনের মধ্যে ক্রস দিতে জীবনের বিনিময়ে স্যার এখানে না প্রিপজিশন হতো এই যে অফ এর জায়গায় এটা অফ ভুল দিছে অফ এর জায়গায় প্রিপজিশনটা হইতো প্রিপজিশনটা দেয়া আছে সো সেক্ষেত্রে কিছু করার নাই দেন দা প্যাট্রিয়টস অপার ল্যান্ড এখানে ল্যান্ড বলতে আমাদের মাতৃভূমিকেই বোঝাচ্ছে যে আমাদের মুক্তি স্বদেশ প্রেমিকরা তাই না প্যাট্রিয়টস তো স্বদেশ প্রেমিক নাকি দেশ প্রেমিক আমাদের দেশ প্রেমিকরা ফট যুদ্ধ করেছিল এগেইনস্ট দা অপারেশনস বা অপারেশন অফ দা ওয়েস্ট পাকিস্তানি রুলার্স নাকি এখানে এগেইনস্ট দেয়া যায় কিনা হ্যাঁ এটাই বেস্ট দ্য প্যাট্রিয়টস অফ আওয়ার ল্যান্ড আমাদের দেশপ্রেমিকরা যুদ্ধ করেছিল এগেইনস্ট দ্য অপারেশন অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার্স পশ্চিম পাকিস্তানি শাসকদের নির্যাতনের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছিল ফাইনালি দ্য অপারেসর্স মানে অপরাধীরা উই আর বাউন্ড টু সারেন্ডার এখানে কি দিবেন অফ ইওর ফ্রিডম ফাইটার্স নাকি টু আওয়ার ফ্রিডম মিথিলা এই নাম্বারে কি দেওয়া যেতে পারে ডিউরিং দা ওয়ার দিতে পারেন যে যুদ্ধের সময় অথবা যুদ্ধে সো ইন অথবা ডিউরিং যেটা দেন সেটাই ঠিক আছে কিন্তু এই নাম্বার অফ সন্স আমাদের অনেক সৈন্য বা অনেক মানুষ মারা গিয়েছে সুন আফটার দ্য ওয়ার খুব শীঘ্রই যুদ্ধের পরে দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ ফাউন্ডেড দ্য ন্যাশনাল মেমোরিয়াল জাতীয় স্মৃতিসৌধ বানিয়েছে বা নির্মাণ করেছে কিসের জন্য বলেন তো এখানে কি দিতে পারি ইন দিতে পারি নাকি in memory of the martyrs in the national memorial in memory of the martyrs ha shohidder sritir rokkharte tai to bol sriti shoronarthe sarkar juddher porpori jatiyo sritishot nirman kore so eta mithe lage bolen jeta apnar kotha shunte pacche age ta sajid bolechilo mithila naki bolben kotha shunte pacchen na ji sir ki kotha shunte pacchen na মানে আপনি ওই যে পড়ার বাহিরে যা বলা হয় সব ক্লিয়ার শুনেন আর পড়াটা একটু আফসোস শুনেন তাই তো আপনার কথা
We got our freedom through the sacrifice of hundreds and thousands of lives, the battles of our land, fought against the oppression of the West Pakistani rulers. Finally, the oppressors were bound to surrender to our freedom fighters, but a great number of the sons of the land died during the war. Soon after the war, the government of Bangladesh founded the National Memorial in memory of the martyrs. বুঝতে পেরেছেন? Yes, sir. So, এখানে এমন কোন any word, any single word আছে যেটার অর্থ বুঝেন নাই বা এমন কোন sentence আছে যেটার অর্থ বুঝেন নাই? না আর এখানে ম্যাক্সিমাম জিনিসগুলো রাইট আর্টিকেল প্রিপোজিশনের জন্য যেটা বলবো যে কিছু প্রিপোজিশন আছে যেটা মুখস্থ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেশি আসে সো ওটা মুখস্থ করলে আর একটু অর্থ জানলে ভোকাবুলারি জানলে প্রিপোজিশন ভালো করবেন সো মিথিলা এবার বলেন কি বলবো বাহ fought against the oppression of the West Pakistani rulers. Finally, the oppressors were bound to surrender to our freedom fighters, but a great number of the sons of the land died during the war, অথবা in the war. Soon after the war, যুদ্ধের পরপরই, the government of Bangladesh founded the National Memorial in memory of the martyrs. শহীদদের স্মৃতি রক্ষার্থে বাংলাদেশ সরকার যুদ্ধের পরপরই National Memorial প্রতিষ্ঠা করে বা প্রতিষ্ঠিত করে বলেন জি স্যার পারবা এখন মাশাআল্লাহ বলবো জি বলুন আন্টি উই গট আওয়ার ফ্রিডম দো দা স্যাক্রিফাইস অফ থাউজেন্ডস হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ এখানে কোনো প্রিপোজিশন হবে না লিস্ট নাম্বার কি হবে এই নাম্বার কি হবে দয়া বলুন আগে জি স্যার এই নাম্বার কি হবে উই গট আওয়ার ফ্রিডম Do. Do, not it through. Through. বানান কাছাকাছি উচ্চারণ কিভাবে এক হয় মিথিলা মানুষ আপনি তো মানুষ তাই না মিথিলা জি স্যার আপনি তো মানুষ এর পাশাপাশি আরেকটা শব্দ যদি বলা হয় ফানুষ ফানুষ তো দেখছেন মানে আকাশে উড়েছেন কখনো কথা বলেন মানুষ আর ফানুষ যেমন বলতে গেলে একই মনে হয় বাট দুইটার মানে অনেক ডিফারেন্স সেখানেও সেম ওইভাবেই হ্যাঁ স্যার এখন তিন নম্বরে জানি এটা পারবো দো আর থ্রো আলাদা তারপরে বলুন তারপরে তে কোনো প্রিপোজিশন হবে না নো প্রিপোজিশন ইজ নিডেড দা প্যাট্রিয়টস of একটু পড়েন পুরো সেন্টেন্সটা the patriots of our land fought against the oppression of the west pakistan rules pakistan rules na pakistani pakistani rulers oh sorry rulers দেখি নাই মানে আপনি কি বলবেন যে এটা ভাষার মাস তাই ইংলিশে না বলে স্যার বাংলায় বলি না 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 স্যার ভাষার মাস তো পার হয়ে গেছে স্যার না না সে তো এরকম করে স্যার টাইমটা না আপ চেঞ্জ করতে হবে পাঁচটা বাজে দিতে হবে আচ্ছা তো আজকের ক্লাস তো শেষ করি নাকি ওই তো কালকে থেকে না কালকে না কালকে তো ক্লাস করব না পরশু দিন আপা ঠিক আছে আগে এটা শেষ করেন আপনি তো একটা পড়া দিতে গিয়ে অনেক বাধা করেন ফাইনালি ও ফাইনালি দা অপারেটরস আর অপারেটরস মানে সারাউন্ডেড হাই
মাফিয়া সব শেষ করে দিচ্ছেন ফাইনালি দা অপ্রেসরস মানে অপরাধী কোথায় অপারেটর মানে আপনি কি গার্মেন্টস দোস্ত কি পড়ার দিকে মন আছে আদো ওই আপনি কি গার্মেন্টস জব কি আদো পড়ছিস কিছু না স্যার আমি না মানে অ্যাকচুয়ালি এখন একটু স্যার আমি একটু লিভ নেই একটু কাজে সমস্যাটা তো এখানে না তাহলে ঠিক আছে আপনাকে বলতে হবে না আপনি দেখেন চল্লিশ মিনিট ক্লাস নিতে চেয়েছিলাম We got our freedom through the sacrifice of hundreds and thousands of lives. The patriarchs of our land fought against the oppression of the West Pakistani rulers. Finally, the oppressors were bound to surrender to our freedom fighters. But a great number of the sons of the land died in the war. Soon after the war, the government of Bangladesh founded the National Memorial in memory of the martyrs. আপনি কি মানে আপনার ভাষায় আপনার আম্মুর সাথে যখন কথা বলেন এরকম কথা বলেন আম্মু আপনি ভাত দাও তো এরকম বলেন Not like that. স্যার আপনার ইংলিশ বলাটা এরকম মনে হচ্ছে মানে একটু নর্মালি কথা বলেন মানে কি বলবো আমি বাংলাদেশি নাকি আপনি বাংলাদেশি মানে যে কোনো একটু কনফিউশন মনে হচ্ছে আমি তো নর্মালি বলছিলাম মনে হয় বাট সাজেদ আই থিঙ্ক মানে নেগেটিভলি না এটা পজিটিভলি আমার মনে হয় আরেকটু মানে নর্মালি বলতে পারেন ওকে নো স্যার আমার ইংলিশ অ্যাকসেন্ট এভাবে পিক আপ করা হয়ে গেছে তো এই জন্য আমার অভ্যাস হয়ে গেছে আমি এখন এটা মানে আপনি যেটা বলছেন এটা হয়নি তা বলছি না বাট মানে আমরা তো বাঙালি সো একটু অড লাগছে আমি আপনাকে হয়তো বললাম বাট অন্য হয়তো কেউ বলবে না বাট হাসবে এটার অনেক ভাবে ব্যবহার আছে কথা শুনতে পাচ্ছেন মিথিলা জি স্যার It is high time অথবা it is time যদি থাকে সেক্ষেত্রে আমরা অনেক ভাবে এটাকে চেঞ্জ করতে পারি সো এটার সাথে কম্পিটিং সেন্টেন্স রিলেটেড শিখে রাখেন কথাটা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে এরপরে যদি সাবজেক্ট উল্লেখ করা থাকে অথবা আপনি যদি সাবজেক্ট বসান তাহলে এরপরে যে ভার্ব বসাবেন সেটা অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম বসাবেন ভি টু বসাবেন আর যদি ইট ইজ হাই টাইম শুধু এতটুকু দেওয়া থাকে তাহলে আপনি টু বসাবেন যদি চান টু বসিয়ে ভি ওয়ান বসাতে পারেন আবার যদি টু বি বসান তাহলে ভি থ্রি বসাতে পারেন বাট ইন কেস নর্মাল কেসে এটা সাধারণত ইট ইজ হাই টাইম বাট ইজ টাইমের পরে সাবজেক্ট দেয়া থাকে আর যদি সাবজেক্ট দেয়া থাকে তাহলে ফলো করবে যে তারপরে সাবজেক্ট প্লাস ভি টু আছে কিনা সো এইখানে সেন্টেন্সগুলো যখন পড়তে যাবেন দেখবেন যে কোথাও না কোথাও এমন আছে যে সাবজেক্ট দেওয়া আছে দেন ভি টু দেওয়া আছে এবং ওখানে এই কি বলে এই ফ্রেজটাই মানে ডিম্যান্ড করে দেন আনলেস আনলেস কথাটা আর ইফ নট কথা একই কথা ইফ ইউ ডু নট অর্কার্ড আনলেস অর্কার্ড এরকম যে তুমি যদি না কাজটা করো সো যদি না আর ইফ নট একই কথা জাস্ট নেগেটিভ হওয়ার জন্য আনলেস ইউজ করতে পারেন আর যেখানে আনলেস থাকে এর পরবর্তী ক্লোজটা কখনোই নেগেটিভ হয় না কারণ এটা নিজেই নেগেটিভ দেন আসেন ইনকেস ইনকেস আর ইফ ইফ দ্বারা কন্ডিশন বোঝায় আর ইনকেস দ্বারা কোনো কন্ডিশন নেই বাট ওই যদি অর্থেই মানে অর্থাৎ এই ইনকেসটা সেই জায়গায় ব্যবহার করবেন যেখানে কোনো অপর পক্ষকে কোনো শর্ত দিচ্ছেন না ওডিও মাইন্ড যেখানেই থাকবে কিছু মনে করবেন না তো এরকম বিষয়টা এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স ওকে সেখানে হলো যে উডিও মাইন্ডের পরে সবসময় দেখবেন যে ভার্বের সাথে আইএনজি বসে দেন আসেন লেস্ট লেস্ট দ্বারাও নেগেটিভ বোঝায় যদি মানে যাতে না এরকম ধরেন অনেক বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে যাও যাতে না তুমি ভিজে যাও সো এই লেস্টের পরেও সবসময় সাবজেক্ট বসে দেন শুড অথবা মাইট বসে দেন সবসময় একটা ভিয়ন তো অফকোর্স বসবে বাট সেন্টেন্সটা সবসময় অ্যাফার্মেটিভ বসানো উচিত দেন হ্যাব টু হ্যাড টু হ্যাজ টু মাস্ট একই কথা অর্থাৎ অবশ্যই যে কাজটা আপনাকে করতে হবে ওকে দেন অ্যাজ দো অ্যাজ ইফ অ্যাজ দো ইভেন দো এই সবগুলোর মানে হলো যেন দেন আসেন ইউজ টু ইউজ টু এর ব্যবহার দুটো যে আপনি ধরেন আগে মানুষকে থাপড়াইতেন এখন থাপড়ান না আবার ধরেন আপনি আগেও থাপড়াইতেন এখনও থাপড়ান ঠিক আছে সো এরকমই যদি হয় যে আপনি আগে কাজটা করতেন সেক্ষেত্রে আপনি সাবজেক্ট বসবে ইউজ টু বসবে ভিয়ন বসবে বাট এখন আপনি কাজটা করেন না ধরেন আপনি আগে ইলিশ মাছ পছন্দ করতেন এখন করেন না That means apni used to then vion use korben
আর যদি আগে করতেন এখনো করেন সেক্ষেত্রে আপনার সাবজেক্টের পর অফকোর্স একটা অক্সিলারি ভার্ব থাকবে, দেন ইউজ টু বসবে এবং ভার্বের সাথে আইএনজি বসবে, মনে থাকবে। আর নো সুনার হ্যাড স্পেশালি হ্যাড হার্ডলি হ্যাড, সেক্ষেত্রে দেখবেন নো সুনার হ্যাড থাকলে মাঝখানটাতে কমার পরিবর্তে দেন থাকে একটা, আর স্পেশালি হ্যাড অথবা হার্ডলি হ্যাড থাকলে হোয়েন বা বিফোর বসে, আর পরবর্তী ক্লাসে সবসময় পাস্ট ইনডিফিনিটে বসে। দেন আসেন অ্যাজ লং অ্যাজ বলতে বোঝায় যতক্ষণ পর্যন্ত, এরকম টিলের মতো বিষয়টা, ওকে বা হ্যাঁ অ্যাজ লং অ্যাজ। সো এবার একটু চলেন তো আমরা, সাজিদ কি শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার শুনতে পাচ্ছি। আপনি ঘুমায় পড়ছেন? না না স্যার আমি তো শুনতে পাচ্ছি, আমি ঘুমায় পড়ি। টিলা জি স্যার আসি। কি একটু লিভ নিতেই হবে নাকি এটা শেষ করব? শেষ করেন। There is a foul smell in the room. রুমে অনেক দুর্গন্ধ আছে। So opening the door. Would you mind opening the door? Would you mind? দরজা খুলে কিছু মনে করতে তো? বাকি সব মনে না করলে দরজাটা একটু খুলবেন? Just request. সাজিদ আপনার কাছে একটা question আছে। Would you mind opening the door? এটা কোন sentence? Assertive, interrogative, imperative, optative, exclamatory. সেটা আই থিঙ্ক বুঝতে পারছেন। দেন বি নাম্বার টুমারো, জি স্যার আই উইল বি ভেরি বিজি, আগামীকালকে আমি খুব ব্যস্ত থাকবো, সো আই উড সে গুড বাই নাও, তাই আমার এখন গুড বাই বলতে হচ্ছে, ইন কেস আই ডোন্ট সি ইউ অ্যাগেন, যদি না আমি আবার তোমাকে দেখতে পাই। সো আমি দেখতে পাবো অথবা পাবো না, এখানে আরেকজন কিন্তু কোনো শর্ত দেয়নি, ওকে? সো এখানে ইন কেস বসাবেন, ঠিক আছে? তাহলে আর 10 মিনিট ক্লাস নেব। দেন থ্রি নাম্বার, we educate all and work hard to develop our country. So ekhane we must dite parten jodi box e thakto, so ekhane jodi must nei must er moto amra ar ki shikhechhilam have to so we have to, ar jodi ekhane he thakto ba third person thakto shekhate has to hoto, ar jodi past pronoun thakto shekhate had to hoto, okay? Othoba past boshalo hoto. So we have to educate all, amader shobai ke shikkhito hote hobe এবং অর্কার্ড কঠিন পরিশ্রম করতে হবে টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, আমাদের দেশটাকে ডেভেলপ করার জন্য। দেন ডি নাম্বার, নোবডি লাইকস আব্দুল করিম এট অল, সর্বোপরি আব্দুল করিম কেউ পছন্দ করে না। হি টকস ড্যাশ হি নিউ এভরিথিং, এখানে অ্যাজ ইফ দিতে পারতেন, অ্যাজ ইফ মানে যেন বা ইভেন দো বা অ্যাজ দো একই কথা, সেখানে আমরা বক্সে দেখেছিলাম অ্যাজ দো ছিল। সো হি টকস অ্যাজ দো বলছে এমন ভাবে হি নিউ এভরিথিং, সেক্ষেত্রে আরেকটা বিষয় শিখে রাখবেন, অ্যাজ দো ইভেন দো অথবা অ্যাজ ইফ যদি থাকে সেক্ষেত্রে তার শুরুর ক্লোজটা মানে প্রথম ক্লোজটা যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে অফকোর্স পরের ক্লোজটা এখানে যেমন দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট, যেমন হি নিউ, অথবা যদি বি ভার্ব বসেন তাহলে হি ওয়্যার বসতো, বাট আগের ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট থাকতো যে হি টকড টি এ এল কে ই ডি, তখন কিন্তু পরবর্তী ক্লোজটা হ্যাড বসতো, ওকে? এই বিষয়টা মনে রাখবেন। দেন ই নাম্বার, দ্য পুর উইল কন্টিনিউ টু সাফার, তাহলে বলছে গরিব মানুষ সাফার করতেই থাকবে, দে আর ইলিটারেট, তাহলে অ্যাজ লং অ্যাজ তার মানে যতক্ষণ পর্যন্ত, এরকম বোঝায় দে আর ইলিটারেট, গরিব মানুষ ততক্ষণ পর্যন্ত সাফার করতে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা ইলিটারেট থাকবে। দেন নোবডি লাইকস ইউ হেয়ার, এখানে তোমাকে কেউই পছন্দ করছে না, সো এটাই তোমার জন্য উপযুক্ত সময় এই জায়গা থেকে টান ধরে লিভ নিয়ে নাও। সো এখানে কি দেবেন, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, হাই টাইম। সো এখানে বক্সে দেওয়া আছে ইট ইজ হাই টাইম, সো ইট ইজ হাই টাইম, নোবডি লাইকস ইউ হেয়ার, এখানে তোমাকে কেউ পছন্দ করছে না, ইট ইজ হাই টাইম, এখনই রাইট টাইম, ইউ শুড লেফট অথবা ইউ লেফট দিস প্লেস। দেন হি স দ্য বিয়ার কামিং টুয়ার্ডস হিম, সে দেখছিল যে তার দিকে বিয়ারটা এসেছিল বা ভাল্লুক এসেছিল, সো সুতরাং হি ক্লাইম্বড অফ আ ট্রি, সে গাছে উঠেছিল, ড্যাশ দ্য বিয়ার মাইট অ্যাটাক হিম, সো এখানে অবশ্যই লেস্ট দেবেন, ওখানে বলছিলাম আমরা শুড অথবা মাইট, সেখানে যেহেতু মাইট আছে সেখানে লেস্ট দ্যাটা বেটার, সো এটাই মনে হয় বেস্ট নাকি? এখানে বক্সে যেহেতু লেস্ট ছিল তাহলে তার দিকে সে দেখছিল একটা ভাল্লুক আসছে, সে গাছে উঠেছিল যাতে না দ্য বিয়ার মাইট অ্যাটাক হিম, তাকে ভাল্লুকটা অ্যাটাক করতে পারে। দেন এভরিবডি ডিসলাইকড রাকিব, সবাই রাকিবকে অপছন্দ করে বা অপছন্দ করত, ওকে? এভরিবডি ডিসলাইকড করত, কেন করত? হি
ড্যাশ ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস সো এখানে অফ কোর্স ইউজ টু আর যদি এমন হতো যে এভরিবডি ডিসলাইকস অথবা ডিসলাইক রাখি তাহলে এখানে হতো হি ইজ ইউজ টু ডুইং মেনি হার্মফুল থিংস এই বিষয়ে মনে থাকবে যে সে আগেও খারাপ কাজ করতো এখনো খারাপ কাজ করে দ্যাটস এ মানুষ তাকে ঘৃণা করে বা অপছন্দ করে বাট এখন কিন্তু বলছে সে অপছন্দ করতো তার মানে সে আগে কাজটা করতো এখন তার বর্তমান কন্ডিশন আমরা জানি না সো এখানে জাস্ট হি ইউজ টু ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস যেহেতু সে আগে খারাপ কাজ করতো সে তো মানুষ তাকে অপছন্দ করতো ইউজ টু ব্যাপারটা মনে রাখবেন ইউনিভার্সিটির ক্ষেত্রে এই ছোট ছোট বিষয়গুলো মানে বেসিকটা ভালো থাকলে সায়েন্সের অবশ্যই সব জায়গায় ইংলিশ লাগেও না বাট যেসব জায়গাগুলোতে দরকার সেক্ষেত্রে এই বিষয়গুলো থেকে কোশ্চেন আসে দেন টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ সময় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ইউ ক্যান নট পোস্টপোন ইন লাইফ এখানে তো লাইক না এখানে হবে কি লাইফ ইউ ক্যান নট পোস্টপোন ইন লাইফ তুমি জীবনে উন্নতি করতে পারবে না ড্যাশ ইউ মেক প্রপার ইউজ অফ টাইম তাহলে যদি না ইফ ইউ ডোন্ট এভাবে দিতে পারতেন এই আগেই বলছিলাম যে ইফ এর সাথে নট থাকা আর আনলেস থাকা একই কথা সো আনলেস ইউ মেক প্রপার ইউজ অফ টাইম যদি সময়ের তুমি সঠিক ব্যবহার না করো তাহলে তুমি জীবন উন্নতি করতে পারবে না দেন যে নাম্বার দ্য স্টুডেন্টস ওয়ার টকিং ইন দ্য ক্লাস ছেলে মেয়েরা ক্লাসে কথা বলছিল অ্যাজ সুন অ্যাজ এখানে তো ছিল না এখানে নো সুনার হ্যাড ছিল সো এখানে নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস এখানে হ্যাড আছে এন্টার্ড আছে সো বি3 আছে I mean first close to past perfect আছে এবং পরের ক্লোজ টাতে দেখেন সুন্দর করে দেন দিয়ে দেন পাস্ট ইনফিনিটিভ দেয়া আছে এখন অফ কোর্স সব বন্ধ করে নো সুনার হ্যাড সো নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দেন দ্য দে স্টপড টকিং সো সাজিত আপনি একবার বলুন আর যদি কোনো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা না স্যার there is a foul smell in the room would you mind opening the window Tomorrow I'll be busy, so I'll say goodbye now. In case I don't see you again. We have to educate all and workers to develop our country. Nobody likes Abulkarim at all. He talks as though he knew everything. The people will continue to suffer as long as they are illiterate. Nobody likes you here. It's high time he left the place. He saw the bear coming towards him, so he climbed up a tree lest the bear might attack him. Sir. Everybody disliked Rakib. He used to do harmful activities. Time is important in our life. You cannot prosper in life unless you make proper use of time. Students were talking in the class. No sooner had the teacher entered the class than they stopped talking. Good. Mithila, bolun. Bolte hobe. Karon ekta bishoy apni jodi bolben tokhon eta apnar ekhon the class time off. Bolen. There is a foul smell in the room. Would you mind opening the window? Sir, should answer gula boli, egula na bole. sentence গুলোই বলুন হ্যাঁ tomorrow I will be very busy so I will say goodbye now তারপরে যে টেস্টের একিং ইট ইজ না তারপরে সবি নাম্বারটার জন্য কি ড্যাশ আই ডোন্ট সি ইউ এগেইন দেন উই হ্যাভ টু উই ড্যাশ We have to. হ্যাঁ তারপর তো উই টক তারপরে এস ইউ মানে স্টার ডি নাম্বার ই নাম্বার হলো দ্য পুর উই নাম্বার কি টু সাফার ডি এস 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 হোয়াট এস এস টু এস টু এতক্ষণ কি বলছেন আচ্ছা ই নাম্বার স্যার এস The poor will continue to suffer. As long as nobody likes you here. You have to. So it is high time. Yeah, it is high time. Then we saw the point.
we saw bear coming towards him, so he climbed up a tree. Unless the bear. Sorry, Gula Kuli. Lest. Unless. Lest. Jate na. The bear might attack him. Then everybody disliked Rocky. He used to do many harmful activities. Then I number bola Mithila. Time is very important for our life. We cannot prosper in life unless you make proper use of time. Baba, jump. What is the number? The student. Class, as soon as the no teacher sooner had. The class, then they stop talking. Change class. No sooner had Bushbeck. No sooner had. ও আচ্ছা ওই তো কালকে হ্যাঁ হ্যাঁ ভালো ভালো তাহলে পরশুদিন 5টা থেকে সো আপনি অবশ্যই ক্লাসের লিংকটা গ্রুপে দেওয়া থাকবে আপনি এখান থেকে জাস্ট অ্যানসার টুকু লিখবেন সংক্ষেপে কোনো কিছু তুলতে হবে না খুবই মানে কিছুই পড়াইনি জাস্ট একটা আর্টিকেলের 10টা শূন্যস্থান একটা প্রিপোজিশনের 10টা শূন্যস্থান আর 10টা ফ্রেজ পড়েছেন সো নেক্সট দিন আশা করি এরপর থেকে শুরু করবে এই 4 নম্বর থেকে শুরু করব আর বুঝতে কোথাও প্রবলেম আছে কিনা সাজিদ না স্যার কোনো প্রবলেম ওকে আসলে ইংলিশ হইছে এমন একটা বিষয় এটা আপনারা সবাই পারেন ইংলিশ বাংলাদেশে একজন রিকশাওয়ালা ভালো ইংলিশ পারে